নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ, তো দেখো এই টেক্সট বইটা সলভ করে দেবো। এটা কিন্তু তোমাদের, তো দেখো রণজিৎ গড়ানের বই এবং প্রান্তিক প্রকাশনী, খুবই গুরুত্বপূর্ণ বই। এখান থেকে কিন্তু 100% প্রতি বছর তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তো দেখো বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বই, রণজিৎ গড়ানের বই। ফার্স্ট প্রশ্ন বলেছে, এক দাগে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিমি পর্যন্ত? অ্যান্সার হবে 10,000 কিমি পর্যন্ত। দু দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ম্যাগনেটোস্ফিয়ার। তিন দাগের প্রশ্ন, রেডিও তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? অ্যান্সার হবে আয়নস্ফিয়ার থেকে। তোমরা তো জানো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু চার দাগের প্রশ্ন, অ্যালবেডো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 34%। পাঁচ দাগের প্রশ্ন, কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে? অ্যান্সার হবে সিরাঞ্চার হিমাচল প্রদেশে। ছয় দাগের প্রশ্ন, কী বলেছে ডোলড্রাম কোথায় অবস্থিত? অ্যান্সার হবে এর অ্যান্সার নিরক্ষীয় মণ্ডলে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে সুপ্রিয় দর্শকার্থী, সাত দাগের প্রশ্ন কী বলেছে, বাণিজ্য বায়ু হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার আয়ন বায়ু। আট দাগের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো? অ্যান্সার হবে সিরাঞ্চার হ্যারিকেন। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কী বলেছে, নয় দাগের প্রশ্ন, সাহসিক পশ্চিমা বায়ু সম্পূর্ণটা প্রবাহিত হয় বিয়ের অ্যান্সার দক্ষিণ গোলার্ধে। দশ দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটা দূষণের ফল? অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার ধোয়াশা। এগারো দাগের প্রশ্ন, বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বা দিকে বেঁকে যাওয়ার কারণ? অ্যান্সার হবে এর অ্যান্সার ফেরেলের সূত্র। বারো দাগের প্রশ্ন, কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না? অ্যান্সার হবে সির অ্যান্সার নিরক্ষীয়। তেরো দাগের প্রশ্ন, কোনটি ক্যাটাবেটিক বায়ের উদাহরণ? অ্যান্সার হবে ডি অ্যান্সার বোরা। ১৪ দাগের প্রশ্ন, সুমেরুবৃত্ত অঞ্চলে কোন ধরনের চাপ বলা হয় গড়ে উঠেছে? অ্যান্সার হবে এর অ্যান্সার নিম্নচাপ। ১৫ দাগের প্রশ্ন, কোন জলবায়ুতে শীতকাল বর্ষাকাল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভূমধ্যসাগরীয়। ১৬ দাগের প্রশ্ন, কোন প্রকার বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে ঘটে? অ্যান্সার হবে এর অ্যান্সার পরিচালন। আমাদের পরের প্রশ্ন, ১৭ দাগের প্রশ্ন, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 100%। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতে পারছো। এবার তোমাদের আমি সত্য মিথ্যা সলভ করবো। এক দাগে, পরিমাণগত দিক দিয়ে অক্সিজেন বায়ুমণ্ডলের বৃহত্তম গ্যাস, এটা কিন্তু মিথ্যা আছে। দু দাগে, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে, এটা মিথ্যা আছে। তিন দাগে, কী বলেছে হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের সীমারেখা হলো? তিন দাগে, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপজ। পরের প্রশ্ন, তো দেখো এটা সত্য আছে। চার দাগের প্রশ্ন, আয়নস্ফিয়ার হলো প্রাকৃতিক সৌরপর্দা, এটা কী আছে? এটা ভুল আছে। পাঁচ দাগে, স্থলবায়ু ও সমুদ্রবায়ু প্রভাব সব থেকে ভালো বোঝা যায়, তো দেখো স্থলবায়ু, এটা ঠিকই আছে, সত্য আছে। ছয় দাগে, এল নিনো বিপরীত অবস্থা হলো লা নাদা। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু ভুল আছে। সাত দাগে, সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলেই নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, এটা কী আছে? এটা ভুল আছে। আট দাগে, পশ্চিমা বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত, তো দেখো এটা ভুল আছে, কারণ আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত। নয় দাগে প্রশ্ন, হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়, এটা কী আছে? ঠিক আছে। দশ দাগে, কুয়াশা ও ধোয়াশা একই বিষয়, এটা কী আছে? এটা কিন্তু ভুল আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। যেমন এক দাগে আছে N2 গ্যাসটি, মানে নাইট্রোজেন গ্যাসটি বায়ুমণ্ডলের সর্বাধিক আছে, ঠিক আছে। আর দু দাগে কী আছে? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার স্তরটি হলো ক্রুদ্ধমণ্ডল। আর তিন দাগে কী বলেছে, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। তো দেখো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা ভালো করে দেখে নাও। যেহেতু আমি রাতের বেলায় ভিডিওটা করেছি, তার জন্য একটু দেখতে সমস্যা হচ্ছিল সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি তুলে ধরেছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে। দেখতে পারছো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে তোমাদের সামনে, তোমরা এইগুলো খাতায় লিখে নেবে।
দেখতে পাচ্ছ সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা অ্যান্সার এবং এগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে অ্যান্সারগুলো ভালো করে রিডিং পড়িয়ে শোনাবো, ঠিক আছে? তাহলে শুনতে থাকো। তো দেখতেই পারছো প্রথমটা নাইট্রোজেন, তারপরটা ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তিন দিকে প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, চার দিকে মানচিত্রে সমান উষ্ণতা রেখা হলো সমোষ্ণ রেখা। কী হবে? সমোষ্ণ রেখা হবে, বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পাঁচ দিকে প্রশ্ন, বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, অ্যান্সার হবে মিলিবার। ছয় দিকে করিওলিস বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোত বেঁকে যায়, করিওলিস বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোত বেঁকে যায়। সাত দিকে প্রশ্ন কী আছে? সাত দিকে প্রশ্ন বলেছে সমুদ্র বায়ু ড্যাশ সময়ে বয়ে যায় দিনের বেলায়। আট দিকে ড্যাশ স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড়, অ্যান্সার হবে টর্নেডো। নয় দিকে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, অ্যান্সার হবে লিনোতাপ, লিনোতাপ ত্যাগ করে। দশ দিকে প্রশ্ন ড্যাশ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সর্বাধিক ঘটে, অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে। এগারো দাগের প্রশ্ন চিনুক শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে তুষার ভক্ষক। এবার আমি তোমাদের দুই এক কথায় যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো। তুমি কোন জলবায়ু অঞ্চলে বাস করো, অ্যান্সার হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে। দু দাগের প্রশ্ন বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়, অ্যান্সার হবে হাইগ্রোমিটার। তিন দাগে চব্বিশ ঘন্টায় আপেক্ষিক আর্দ্রতা কোন সময়ে সর্বাধিক, অ্যান্সার হবে ভোর রাতে, মানে ভোরবেলার দিকে। চার দাগে তুষারপক্ষ কোন বায়ুকে বলা হয়, অ্যান্সার হবে চিনুক। পাঁচ দাগে রাজস্থানে মে মাসের গরম হওয়ার কারণ কী, গরম হওয়ার নাম কী, অ্যান্সার হবে লু। রাজস্থানে কিন্তু মে মাসে, মে জুন জুলাই এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে লু বের হয়, ঠিক আছে, লু বলে এটাকে। ছয় দাগে প্রশ্ন প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে, অ্যান্সার হবে উচ্চচাপ। কী চাপ? উচ্চচাপ। সাত দাগের প্রশ্ন মানচিত্রে কোন রেখার সাহায্যে বায়ুর চাপ দেখানো হয়, অ্যান্সার হবে সমচাপ রেখার সাহায্যে। মানচিত্রে কোন রেখার সাহায্যে বায়ুর চাপ দেখানো হয়, অ্যান্সার হবে সমচাপ রেখার সাহায্যে। পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন ওজোন গ্যাসের ঘনত্ব কোন স্তরে সবচেয়ে বেশি, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। নয় দাগের প্রশ্ন মেরু অঞ্চলে কোন চাপ বলয় অবস্থান করে, অ্যান্সার হবে উচ্চ চাপ বলয় বিরাজ করে। দশ দাগে বায়ুর চাপ কোন এককে মাপা হয়, অ্যান্সার হবে মিলিবার এককে। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের কিন্তু এই যে এসএ কিউবগুলো আছে দু দাগের, মানে দু নম্বরে আছে প্রশ্নমান দুই, এইগুলো কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে? তোমাদের আমি আগামীকাল, ঠিক আছে, এই যে তৃতীয় অধ্যায়, ঠিক আছে, বারিমণ্ডল, ওকে, এই বারিমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।